আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন আপনারা হয়তো জানেন না আমরা কি নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জের সাবেক সাংসদ অ্যাডভোকেট মৌলানা শাহিনুর পাশা চৌধুরী। আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়েও তিনি কথা বলছেন। প্রিয় দর্শক, আমি বিজ্ঞাপন বিরতিতে থাকা অবস্থায় কোলচেস্টার থেকে এক ভাই ফোন করেছিলেন এবং তিনি জানতে চেয়েছেন যে মাননীয় সাংসদ দল থেকে, জোট থেকে অথবা তিনি ব্যক্তিগতভাবে নির্বাচন করবেন কি না। আমি পাশা ভাই আপনাকে কোলচেস্টারের বাইর প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করছি। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। কোলচেস্টার থেকে আপনি প্রশ্ন করেছেন এবং ইনশাল্লাহ আমি আগামীকাল কোলচেস্টার রাত 11টায় আপনাদের সামনে সরাসরি আসবো এবং তখনই জবাব দেবো। তবে আপনার স্যাটিসফাইডের জন্য বলতে চাই, ইনশাল্লাহ আগামী জাতীয় নির্বাচনে আমি 18 দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে বলা হচ্ছে কলার আছেন লাইনে, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, কি লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি মাত্রাম একটা প্রশ্ন করতে আসলাম। জি ফরিদ, লেখা যে নারী নেতৃত্ব হারাম যে একটা খালি ইসলামিক দলগুলোর লাগে না, সর্বস্তরের জনগণের লাগে। থ্যাংক ইউ, আপনি আপনি টেলিভিশন দেখতে তাও কা, আমরা অতিথি প্রশ্ন উত্তর দিরা। নেক্সট কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি কে কইরা প্লিজ? শুয়েব ভাই, আমি ওল্ডাম তাকে নিক্সন কইর। ওল্ডাম তাকে নিক্সন ভাই, ভালো আছেন নি? জি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? জি ফান্ডিয়ান, স্পেশালি আপনারা, থ্যাংক ইউ। আমরা আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ শাহিনুর পাশা সাহেব, আজকে স্ট্রেট ডায়লগ বানান লাগি। নো প্রবলেম ব্রাদার, আপনার প্রশ্ন অথবা মতামত হোক আছে। জি অবশ্যই, আমি প্রথমে শাহিনুর পাশা সাহেব ধন্যবাদ জানাই যে বিগত দিন আল্লাহ তাআলা সুযোগ দিয়েছিলাম জগন্নাথপুর তথা দক্ষিণ সুনামগঞ্জের, যদিও সময়টা খুব অল্প ছিল, সেবা করার লাগে এবং ভবিষ্যতে আল্লাহ ওনার আশা এবং আমাদের জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ অবহেলিত এলাকা উন্নয়নের দিকে বিশেষ করে তো লক্ষ লক্ষ মানুষের প্রত্যাশা পূরণের জন্য আল্লাহ ওনাকে আবার সুযোগ দেন, এই প্রত্যাশা রাখি, দোয়া করি আল্লাহর কাছে। আমি দুই তিনটা বিষয় ওনার কাছে জানতে চাই। প্রথমত বিদ্যুতের লাগি আমরা যে অবস্থা, প্রচুর কলার আমি দেখলাম যে বিদ্যুৎ বিষয়ে বারবার প্রশ্ন করছে, স্পেশালি আমার খাতিয়ার এক ভাই কইছেন তাই খাতিয়া সম্পর্কে আমি একটা জিনিস কইমু। খাতিয়া কিন্তু ফাইলগাঁও ইউনিয়নে অবস্থিত, তো আমার শাহিনুর পাশা সাহেব এই জিনিসটা মনে রাখবা যে খাতিয়া একটা গ্রাম কিন্তু ফাইলগাঁও ইউনিয়ন কয়েকটা অনেকগুলো গ্রামের সঙ্গে একটা ইউনিয়ন, ফালিগাঁও ইউনিয়ন। ফালিগাঁও ইউনিয়নের কোন গ্রামে আজ পর্যন্ত বিদ্যুৎ যায় নাই। আমার বিশ্বাস ভবিষ্যতে যদি বিদ্যুৎ নিয়ে কোনো পরিকল্পনা উনি করেন, সমগ্র ইউনিয়নকে নিয়ে যেন করেন, এটা আমার মানে অনুরোধ থাকবে ওনার কাছে। দ্বিতীয়ত, আমরা প্রায় সময় মান্নান সাহেব সম্পর্কে অনেক অনেক কথা বলছেন, আসলে মান্নান সাহেব উনি যেটুকুই করেছেন ওনার সাধ্যের মধ্যে সেজন্য ওনাকে অত্যন্ত ধন্যবাদ জানি আন্তরিকভাবে। সাথে সাথে এটুকু বলতে চাই যে রাজনীতিবিদ দু ধরনের হয়, আমাদের আমরা যারা দেখি পার্লামেন্টে আমাদের যে মেম্বাররা কেউ বিভিন্ন আমলা থেকে রাজনীতিতে আসেন আর কেউ তৃণমূল থেকে রাজনীতি করে করে। নিক্সন ভাই, আপনি আমার প্রশ্ন হইল কারণ প্রচুর কলার লাইনও, আমরা অনুষ্ঠান নিবাই একটা একটা সমস্যা সরিয়ে দাম হইব। আপনি বিদ্যুতের ব্যাপারে কইছেন, আর কিছু হওয়ার আছে নি আপনার? যে তো আমি ওটুকু কইমু যে আমরা শাহিনুর পাশা সাহেব সাধারণ মানুষের সাথে সম্পর্ক নিয়ে মানে রাজনীতি করছে, আর পার্লামেন্ট মেম্বার আছেন, ভবিষ্যতে হইব আমরা আশা রাখি, আর উনি জগন্নাথপুর তথা দক্ষিণ সুনামগঞ্জের সমস্যা সম্পর্কে অবশ্যই অবগত আছেন। আমার অনুরোধ থাকবে যে সকলের সমস্যা উনি যেন অনুধাবন করেন এবং সমস্যা সমাধানের জন্য যেন চেষ্টা করেন। থ্যাংক ইউ আপনি, থ্যাংক ইউ আপনি লাইনে আসার জন্য। সরি নিক্সন ভাই, আপনাকে আমি মানে সিনসিয়ার অ্যাপোলজি কারণ প্রচুর কলার লাইনে। দেখি নেক্সট কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম শেফ ভাই। ওয়ালাইকুম সালাম, কে বলছেন?
আচ্ছা সোহেব ভাই, আমার প্রশ্ন হচ্ছে আপনার প্রধান অতিথির কাছে, যে আমরা তো দৈলকা বিগত 20 বছর থেকে এই দিও নেত্রীর মানে শাসন দেখলাম, বুঝছেন? জি, তো এই দিও নেত্রী আমার মতামতে, যেহেতু আমি একজন মানে সচেতন নাগরিক, বুঝছেন নি, দিও নেত্রী আন্ডারে তো পুরা দেশ মানে ধ্বংস হয়ে গেছে, পুরা ধ্বংস নি 100% ধ্বংস। আমার মতামতে হইল গিয়া যে আমি যেহেতু হইলাম গে, আমি তো প্রায় সময় সব সময় যে আপনার দেশ অবস্থা মানে ফলো করি, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, জায়গা জমিনের জালিয়াতি সব তো চলে ইডিও নেত্রী আন্ডারে। আচ্ছা, আমার কথা হইল গে, যেহেতু আপনার প্রধান অতিথি একজন ইসলামিক সম্মানিত একজন ব্যক্তি, জি, ইসলামিক পার্টির তাকি এই যে দুর্নীতির বিরুদ্ধে আমরা কোনো সময় একটা সংগ্রাম দেখলাম না, এটা কেন? আর আরেকটা প্রশ্ন হইল গিয়া, আমি আপনার প্রধান অতিথি অতিথির কাছে একটা প্রশ্ন করতাম চাইলাম, যে আমরা দেশ কোনো সময় দুর্নীতি মুক্ত হইব না, আর আমরা দেশ কোনো সময় সন্ত্রাস মুক্ত হইব না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনার লাইন আওয়ার লাগি। সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, আর দুইও নেত্রী শেষ পরিচয় দিয়েছে, এটা মানুষে হয়। বাট আমি তোমার কিছু কই দেওয়ার না, যেহেতু আমি প্রোগ্রাম প্রেজেন্ট করলাম, আমি জানি না, আপনারা জানেন পাশাপাশি হইবা দুই নেত্রী দেশে কি তা করছেন, পাশাপাশি আপনি তার প্রশ্ন উত্তরটা লিখে প্লিজ। ধন্যবাদ আপনার কলের জন্য। আপনি প্রশ্ন করেছেন বাংলাদেশে দুর্নীতিমুক্ত হবে কি না এবং সন্ত্রাস মুক্ত হবে কি না, এটা দেশপ্রেমেরই পরিচয় আপনার প্রশ্নের মাধ্যমে। তবে দুর্নীতিমুক্ত হতে হলে, সন্ত্রাস মুক্ত হতে হলে সর্বপ্রথম আমি নিজেকে জানতে হবে, আমি কে, আমাকে জানতে হবে যে কালকে আমাদের দিবস আল্লাহ ফাকরুল আলমের কাছে জবাবদিহি করতে হবে। যদি এই চিন্তা চেতনা আমাদের মধ্যে কাজ করে, প্রশাসনে যারা আছেন এবং প্রশাসনের বাইরেও যারা অবস্থান করছেন, প্রত্যেকেই আল্লাহর ভয় যদি নিজের মধ্যে এসে যায়, খোদাবিরু যদি এসে যায়, তাকওয়া পরহেজগারী যদি এসে যায়, তাহলে অবশ্যই দুর্নীতিমুক্ত একটি প্রশাসন, সন্ত্রাসমুক্ত একটি প্রশাসন অবশ্যই আসবে, যা 1450 বছর আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে উপহার দিয়েছেন। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনারা তার প্রশ্নটা আসলে আরেকটা আছে, যে আপনারা কোনো মানে ইসলামিক কোনো আন্দোলন না বাংলাদেশে? ইসলামিক কোনো আন্দোলন অবশ্যই হচ্ছে এবং এগুলো আমরা করে যাচ্ছি পত্রপত্রিকার মাধ্যমে, আমরা পত্রিকা ছাপি, তৌহিদি পরিক্রমার মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন কলাম লেখা হয়, বিভিন্ন প্রবন্ধ লেখা হয় দুর্নীতির বিরুদ্ধে, এবং যেখানে যারাই দুর্নীতি করবেন তাদের বিরুদ্ধে আমাদের কলম চলবে। এবং রাজনৈতিকভাবেও আমরা কোনোভাবেই কোনো দিন দুর্নীতি এবং সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়ার প্রশ্নই আসে না। থ্যাংক ইউ। নেক্সট কে আছে লাইনে? আসসালামু আলাইকুম, কলার আসসালামু আলাইকুম, হ্যালো, কলা কি লাইনে আছেন? হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম, হ্যালো, জি সালাম আলাইকুম। আলাইকুম ভাই, আমি 31 বার চেষ্টা করছি, আমার ইয়েতে টেলিফোনে দেয় না। আমি পাশাবাড়ির কাছে একটু মাত্র আসলাম, পাশাবাড়ির না করে ফাইতে হতে আমি একটা টেস্ট দিছি বাংলা ইংলিশে মিলে গিয়া। আচ্ছা, আপনার বিভিন্ন প্রোগ্রাম দেখি, কিন্তু আপনার যোগাযোগ করার তো কোন পথ পাইলাম না, আমি তো এখন লন্ডন। ওকে, আপনি আপনার নম্বর দিছেন, টেক্সট পাইছি আমি, আমি প্রোগ্রাম বাদে ফাঁসা হয়ে রেখে আপনার লাগে কন্ট্যাক্ট করবার লাগি। থ্যাংক ইউ আপনার লাইনে হওয়ার লাগি। দেখি নেক্সট কে আসুন লাইনে। আসসালামু আলাইকুম, কলার আসসালামু আলাইকুম, হ্যালো, কলার কি লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, হ্যালো, জি আসসালামু আলাইকুম, আমি হুন্ডা, আপনি খুকু প্লিজ। জি ভাই সাহেব, আমার হুজুরের কাছে একটা প্রশ্ন। জি, জগন্নাথপুর টু রানীগঞ্জের রাস্তাটা কতদিনে এটা শেষ হইব? থ্যাংক ইউ আপনার লাইনে আওয়ার লাগি। জগন্নাথপুর টু রানীগঞ্জের রাস্তাটা কত? জগন্নাথপুর রানীগঞ্জের রাস্তা সম্পর্কে আমি আপনাদেরকে বলতে চাই, যে আমার সময় আমি রানীগঞ্জ থেকে ইনাতগঞ্জ পর্যন্ত রাস্তার কাজ আল্লাহ রহমতে সম্পন্ন করতে সক্ষম হয়েছিলাম, এবং জগন্নাথপুর থেকে ডাবর পর্যন্ত রাস্তার কাজও শেষ করেছিলাম। কিন্তু জগন্নাথপুর রানীগঞ্জ এই রাস্তাটি বর্তমান সময়ে কাজ চলছে, এবং আশা করি যদি প্রশাসনিকভাবে আমাদের বর্তমান এমপি মহোদয়
সদয় হন আমাদের এই ভুক্তভোগী জনসাধারণের প্রতি, তাহলে বেশি সময় লাগার কথা নয়। কারণ একেবারেই খুব স্বল্প মাইলেজ এখানে, যদি যেহেতু আমাদের সময়ে আমার সময় এখানে 30 কোটি টাকা সেনশন করা হয়েছিল, সেই সেনশন থেকেই কাজ হচ্ছে। উনি যদি তদারকি করেন এবং কন্ট্রাক্টর সাহেবকে যদি সবসময় চাপ প্রয়োগ করতে থাকেন, তাহলে ইনশাল্লাহ খুব শিগগিরই আমাদের সেই জন্য দশা থেকে আমরা মুক্তি পাবো। থ্যাংক ইউ। নেক্সট কে আছেন লাইনে? হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম। জি, হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম বড় ভাই, খুব আছেন? আপনার প্রশ্ন। আমি প্যারিস থেকে বলতেছি। প্যারিস থেকে বলতেছেন, আপনার বাড়ি কই? আমার বাড়ি বিয়ানীবাজার, সিলেটের। হ্যাঁ মালিক, খুব আপনি বহুত দূর তনে কইছেন প্যারিস তনে। জি হ্যালো, অতিথি উত্তর দিবা। থ্যাংক ইউ, আপনি নেওয়ার লাগে দেখি। নেক্সট কে আসলে? হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। আপনি টেলিভিশনের ভলিউম কমাই দেন না, আপনার লাইন কাটি গেছে। নেক্সট কে আসুন লাইনে? হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, কলার, সালাম আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শুয়েব ভাই, আপনাদের